বাবারি এটা কি ছিল তুমি এটা কি ছিলে তুমি ছোট মামাম বেশি খেতে পারবে না মামাম তুমি সবুজ কালারে জেমস খাবে হ্যাঁ এটা আসলে ভেতরে চকলেটটা দেওয়ার জন্য চকলেট ওই চকলেটগুলো তো एक्चुअली ডার্ক চকলেট দেওয়ার নয় এর জন্য তো আলাদা চকলেট থাকি না কেক দেওয়ার জন্য তার জন্য এটা হয়েছে কিন্তু পাফিনেস কিন্তু এতটুকু হয়নি এটা এ মানে ধললি বুঝতে পারবে কতটা পাফি হয়েছে এই যে এততে নিশ্চয়ই বোঝা অন্য বড় আমি এইটা দিদি গিয়ে প্রতিবারই খুব অস্বস্তিতে পড়ি যা কোন রকম দিদি আর কি মা গো এই বের করা আর এই ঢোকানো এটাতে আমি একটু চাপে থাকি যা মনে হয় ঢুকিয়ে ফেলেছি তো এবার আবার 180 ডিগ্রিতে 30 মিনিটসে হয়ে যাবে আই হোপ বাট মা আমি একবার 5 মিনিটে দেখব হ্যালো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি আমি তোমাদের সাথে আছি মধুরিমা আজকে অনেকগুলো প্ল্যান নিয়ে রয়েছি এটা করবো সেটা করবো মনে মনে পণ করতেই হবে এবং বেশিরভাগই মেয়ের কাজ নিজের কাজ খুবই কম আমার যেগুলো ছিল সেগুলো একটু একটু করে করেছি যেমন হাতের নেল পলিশ রিমুভ করা সেই যে পড়েছিলাম কবে আমি মেবি আমার ভাইয়ের বিয়েতে তারপরে আমি আর তুলিনি টাইমই পাইনি সেগুলো করা আরও কিছু ছিল আর কি কাজ নিজের তো সেগুলো সমস্ত কিছু করে এবার মেয়ের আরও কিছু কাজ রয়েছে তার মধ্যে মেন যেটা সেটা ওয়ার্ড্রপ গোছানো এটা একটা বড় কাজ আমি বারবার বলছি আজকে পণ করেছি করবো এর মধ্যে বাইরেও বেরোনোর একটা প্ল্যান রয়েছে মেবি সেটাও করতে হবে তো সাথে থেকে দেখা যাক কত দূর কী কাজ হয় আগে না হওয়া পর্যন্ত বলে লাভ নেই আর কি স্টে টিউনড বেকিং পাউডার হাফ চামচ হলে তাহলে বেকিং পাউডারটা হবে তার হাফ বেকিং এই বেকিং সোডাটা হবে তার হাফ এইটুকু বেশি হয়ে যাবে এইটুকু ঠিক আছে এক কাপ ময়দার সাথে আমি এক চিমটে নুন দিই কেউ দেয় না আমি দিই আর হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা দুটো ডিম ফ্রিজ থেকে আগের থেকে বার করে রাখতে হবে আর একটু আগে বার করলে ভালো হতো কিন্তু হয়নি আসলে আমার মেয়ে এমন পাগল করছে না সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েলই দিতে হবে এরকম কোনো কথা নেই তো সাদা তেলেই কাজ হবে আসলে মেয়েটা খুব পাগল করছে কদিন ধরে যা যত রাতি হোক ভাবছি করবো এটাকে একটুখানি হ্যান্ড বিস্কার দিয়ে পেটিয়ে নিতে হবে এবার এর সাথে আমি যে হাফ কাপ চিনি অ্যাকচুয়ালি এক কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি দিলে ভালো হয় প্রতিবার তাই দিই কিন্তু আমার চিনিটা খুব সরু দানা ছিল তার জন্য আমি এটাকে এক কাপের একটু কম নিয়েছি বাট হাফ কাপের বেশি নিয়েছি তো এটাকে আমি অলরেডি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি এবার একটু একটু করে আমি এরকমভাবে অ্যাড করব আর হ্যান্ড হুইস্কারের সাহায্যে করব তাহলে তেল দিলাম এবার চিনির ডাস্টটা দেবো আর অ্যাট লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে যে সেন্স ইউজ করে সেটা দিতে হবে কারণ নইলে ডিমের আষ্টে গন্ধ লাগবে আমরা জানি আমি আজকে অবশ্য দুটো ভেবেছি মিক্সড করে দেবো আমি একটা দেবো ভ্যানিলা একটা দেবো বাটারস্কচ এটা অন্যান্য রকম ব্র্যান্ডের পাওয়া যায় যে যেরকম খুশি দিতেই পারো এবার দেবো আমি ভ্যানিলা এসেন্স কয়েক ড্রপ সেটা আবার ড্রপ হিসাবে পরে বলে না সমস্যা মুখটা খুলে নিলে ভালো হয় এটা দিচ্ছি এইটুকু এটা দেবো বাকিটা এই তো ওইদিকে মাইক্রোওভেনই করবো আজকে গ্যাসও করতে পারি বলেছিলাম তোমাদের আগেও খুব ভালোই পারি তবে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট এটাকে করতে হবে ততক্ষণে আমি ময়দা বেকিং পাউডার বেকিং সোডা যে মিশ্রণটা করে রেখেছি এটা আস্তে আস্তে করতে লাগি এবার একটু একটু করে অ্যাড করবো আবার হ্যান্ড হুইস্কারের সাহায্যে তবে কনসিস্টেন্সিটা পরে বুঝে নিতে হবে সেরকম যদি ফিল হয় তো আর একটু তেলও দেওয়া যেতে পারে বা জলও দেওয়া যেতে পারে এই হচ্ছে কনসিস্টেন্সি আমি কিন্তু রেসিপি শেখাচ্ছি না, আমি এর জন্য করছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সামনেই ক্রিসমাস আসছে 25 ডিসেম্বর নিয়ে 31 পর্যন্ত তো চলবেই। এটা কেক কেক আমেজ, এই হচ্ছে কনসিস্টেন্সি। বাবল যত আছে একটু বেরিয়ে যায়, তত মিঠুনে এরকম ফুললা হয়ে যায়, পুরোটা হবে না তাও আর কি। একটু তেল মাখিয়ে নিতে হয় কেক টিনটায়, আমি যে মানে নইলে ডিমোল্ড করতে অসুবিধা হয়ে যায়, নিচে লেগে যায়। তারপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলে আরো ভালো হয়। আজকে আপাতত ফ্রুট কেকও নয়, নর্মাল স্পঞ্জ কেক করছি, তবে হ্যাঁ একটু চকলেট পরে দেবো, আমি একটু ডার্ক চকলেট অ্যাড করবো, আর একটু গার্নিশের জন্য জেমসও দেবো আমার মেয়ে যাতে একটু খুশি হয়। বাট এটা ফ্রুট কেক নয় অবশ্যই, কারণ আমরা জানি ক্রিসমাস মাত্রই হচ্ছে ফ্রুট কেকের ব্যাপার। তো ফ্রুট কেক প্রচুর রয়েছে ড্রাই ফ্রুটস, বাট আজকে দেবো না, আজকে প্লেন কেক আমার মেয়ের জন্য। অন্য গরম আমি এইটা দিদি গিয়ে প্রতিবারই খুব অস্বস্তিতে পড়ি, কোনোরকম দিদি আর কি মারবো, এই বের করা আর এই ঢোকানো, এটাতে আমি একটু চাপে থাকি, যা মনে হয় ঢুকিয়ে ফেলেছি। তো এবার আবার 180 ডিগ্রিতে 30 মিনিটসে হয়ে যাবে আই হোপ, বাট আমি একবার 5 মিনিটে দেখবো। তো এখানে আমি 5 মিনিট দিয়েছিলাম, 5 মিনিটে এটা হয়ে যাবে। এখন আমি ওই চকলেটগুলো কিছু, এই যে কিছু এখানে কিছু চকলেট, ডার্ক চকলেট অ্যাকচুয়ালি যেগুলো খাই বর্নভিলের, ওটা আমি ভেঙে রেখেছি, আর জেমসটা জাস্ট ফর গার্নিশ। তো এটা আমি একটু দিয়ে দেবো, দিয়ে আবার চালু করবো 25 মিনিটসের জন্য। গ্রিনের পরে কি দিই বল, রেড, রেডের পরে আমার মামার জন্য কেক রেডি। আর এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আমি ওই যে ডার্ক চকলেটগুলো দিয়েছিলাম ঠিক এইদিকে দিকে দিয়েছি, খানিক খানিক ছড়িয়ে এরকম হয়েছে, আর খানিকটা এরকমভাবে ঢুকে গেছে। তো আমি জাস্ট নামালাম, এটা এখন প্রচণ্ড গরম, সেই জন্যে একটু বুঝে শুনে দিচ্ছি, ওপর থেকে ওপর থেকে আমার হাত লাগলে হাত পুড়ে যাবে। আর এইটা আমার মেয়ের জন্য সাজানো, আর কিছুই না। এটাকে এখানে দিই, আর এই গ্রিনটা দিই, এখানে একটু উল্টো পাল্টা, একটা জেমসের যে কটা ছিল সে কটা, পুরো প্যাকেট ভাঙিয়েও নিয়ে আমি দুটো বের করেছিলাম, ভাবলাম দরকার নেই, এটা একটু ঠান্ডা হলে ডিমোল্ড করবো, এখনই করবো না। তবে কিন্তু কেক কিন্তু পড়ে নিয়ে একদম ঠিকঠাক, আর পুরো হয়েছে কি করে বুঝবে, তোমরা নিশ্চয়ই জানো এটা অলরেডি। ঠিক মাঝখানটাতে টুথপিকটা, একটা টুথপিক নিয়ে এরকম ঠুকিয়ে দিয়ে দেখলে যদি গায়ে কিছু লেগে না থাকে, কিচ্ছু লেগে নেই, জাস্ট ভালো করে দেখো। মামা পা দিয়ে লাথি মারছো কেন ফোনটা? পর এটা সুন্দরভাবে বেরিয়ে এসছে, পিছনে এতটুকু কিছু হয়নি, আমি পিছনটা উল্টালে তোমরা দেখতে পাবে, দেখো একদম কিছু হয়নি। এই ময়দাটা যদি গুঁড়ো লাগিয়ে নেওয়া যায়, পিছনে তেল থাকে তো কিছু হয় না, আর ভীষণই পাফি, এই যে এমনি বুঝতে পারবে। এবার আমি কেটে আমার মেয়েকে না একবার দেখাই ঝলকটা, রায়ের জন্য কে তৈরি করেছে কেক, চকলেট কেক রায়ের জন্য কে তৈরি করেছে এটা? মাম্মা তুমি কি গন্ধই শুকবে বলো, কি করছো তুমি? ও আচ্ছা, তুমি ফু দিয়ে তুমি নেভাচ্ছ, এখন জন্মদিন না তো মাম্মা, এটা কি তোমার মাম্মার প্রি বার্থডে সেলিব্রেশন? মামা নিজে কেক বানিয়ে নিজে নিজে সেলিব্রেশন করতে পারো। মিষ্টি মিষ্টি তুমি না খেয়ে বলছো মিষ্টি মিষ্টি, এটা তো তোমার জন্য স্পেশালি বানানো, বলো কে বানিয়েছে তোমার জন্য? মাম্মা এই তো আমার গুলি সোনা, চলো আমরা কেটে নিই, তারপর তোমায় দিয়ে দিচ্ছি। চলো এবার কাটি হচ্ছে এই দিকটা, হবে এতটা দিদির দিকটা, চকলেটের দিকটা পড়ছে। এই দেখো কেমন হয়েছে, বাবা আর আমি বাকি আছি, তুমি টেস্ট করে বলো ঠিক আছে যে কেমন হয়েছে, আর পাফিনেসটা কিরকম। সুপ্র কেমন একদম মন থেকে বলবে, এটা কি প্রি বার্থডে সেলিব্রেশনের কেক? মানে আমি নিজের জন্মদিন নিজে পালন করছি, তাহলে তোমরা কি করছো আমার জন্য? আই মিন তুমি কি করছো? তোমার প্রতি আমার এক্সপেকটেশন আলাদা, নিজের ওয়াইফকে দিয়ে কেক খাচ্ছো, নিজের ওয়াইফকে দিয়ে তৈরি করে কেক খাচ্ছো। না এটা ওর দোষ না, এটা হচ্ছে ওর মেয়ে, মানে আমার সোনা মা, আমার সোনামা, এটা মেয়ের জন্য, মানে কোনো প্রি বার্থডে সেলিব্রেশন নয়, আমি জাস্ট মজা করলাম সিরিয়াসলি। এটা আমি ভ্যানিলা আর বাটারস্কচ একসাথে এসেন্স ইউজ করেছিলাম, আর ভেতরে তো ডার্ক চকলেট দিয়েছিলাম, ওর জন্য একটু এই জায়গাটা এরকম তৈরি হয়েছে, মানে এটা এরকম নিচে নেমে যায় না, দেখে মনে হচ্ছে এই জায়গাটা পোড়া, কিন্তু এটা অ্যাকচুয়ালি চকলেটটা গলে গিয়ে ওভাবে হয়েছে, মানে মেল হয়ে গেছে বিষয়টা। কিন্তু পাফিনেসটা ঠিক আছে, একটু দেখি, একদম চাপা করে দেখি, দেখি দাও। ও ওয়াও নিজেরটাই আমি নিজের প্রশংসা নিজেই করছি, নিজের ঢাক নিজে বেরোচ্ছি। থ্যাংক ইউ। বলো কেক কে বানিয়েছে তোমার জন্য? শোনা কে বানিয়েছে কেক? কেক খেতে প্রচন্ড ব্যস্ত আমার মেয়ে। ও মাম কেকটা কে বানিয়েছে তোমার জন্য? কে বানিয়েছে শোনা বলো। আগে বলো বলো আগে বলো। ও না একবার বলেছে আমার সোনা। যাক তুমি ভালো খাচ্ছ তাতে আমি খুশি। এই হচ্ছে ওয়ার্ড্রপের হাল, মানে এখনো পুরো নামিয়ে পারিনি, একটা থাক জাস্ট নামানো হচ্ছে, একটা থাক থেকে এই বেরিয়েছে। এরপর নিচে খানিক সামনে বের করেছি, খানিক ভেতরে রয়েছে, মানে কি অবস্থা। এটাকে কি করে কি সামাল দেওয়া যাবে, এটা ধরছে না তো, কোথায় রাখবো এবার আমি? এবার এখানে রাখতে হবে এটাকে। মাম্মা আমি এই যে তোমার শীতের এগুলো পড়া শুরু করো, মুখে এইগুলো বেকার দিয়েছে, এগুলো আসলে কি গলা আটা জিনিস তো পড়তে যাস না, বেকার এগুলো। পড়বি তোর বাবার ওটা? হ্যাঁ ওটা তোর বাবার। হ্যাঁ এই যে তোর বাবার স্মৃতি এগুলো নে, পর এগুলো পর তোর বাবার। পছন্দ হচ্ছে না তাহলে আমার কিছু করার নেই, সবই তোমার বাবার। এ না এটা নয়, এটা বাবার, এই চারটা তোমার, এ নাও বাবার আর একটা। সবে হলো মানে তারপরও এখনো মানে গামলার পর তিনটে গামলা সাজানো আর চারিদিকে মানে ভয়ানক অবস্থা। আমাকে একটু বেরোতে হচ্ছে এখন, আমি ওই জন্য কমপ্লিট করে উঠতে পারলাম না, আবার কমপ্লিট করবো। কথা বলতে বলতেও কাজ করছি, মানে যাতে আমি একটু এগোতে পারি, কিন্তু মনে হচ্ছে না আর এগোতে পারবো। এবার যেতে হবে, আর কিছু করার নেই আপাতত, যতটা হলো আর কি। শীতের জিনিস এই জিনিস আর এইটুকুর মধ্যে না ঢুকছে না, ওয়ার্ড্রপটা বদলাতে পারলে বেটার হয়। আমার মেয়ে এখন বড় হয়ে গেছে বোঝা যাচ্ছে, তাই তো মামা? আর এগুলো সব হচ্ছে দেবো, সব জমিয়ে রেখেছি, সঙ্গীতাকে ইয়ে করতে হবে, এটা না এগুলো সব আমার সুতির, যেহেতু মোছামুছি ওর মেয়েরও হবে না আর কি। এই কোথায় রাখলাম সেই ড্রেসটা? ও এই একটা নতুন ড্রেস রয়েছে, এই ড্রেসটা পরলে ভাল লাগবে, হয়তো ওদের স্কিনের সমস্যা হবে না, কিন্তু আমার মেয়েকে কোনো পড়াইনি আমি কখনো। এই মানে কে দিয়েছিল অত তো অত মনে থাকে না, অনেক কিছু পেয়েছিল জন্মদিনে অন্নপ্রাশনে, কবে কি পেয়েছিল মনেও নেই, যে খুলে টুলেও পড়ছে, এখনো পরেই নি। জাস্ট আমি প্লাস্টিকটার থেকে বার করেছি, সবচেয়ে প্লাস্টিকের মতো ঢুকিয়ে দেবো, যদি ওর মেয়ের অসুবিধা না হয়। মানে এগুলো তো আমি জানি কেমন, এগুলো খুব ভালো, বাট এটা কেমন আমি জানি না, বাট দেখতে ভালো লাগবে যদি ও ইউজ করে, মানে আমি যাকে দেবো আর কি সঙ্গীতা, তো ওর মেয়ে যদি ইউজ করে দেন আমারই ভালো লাগবে, কিন্তু আমার মেয়ে গায়ে পড়তে পারছে না। কতদূর কি হয় কাজ সেটা হচ্ছে বিষয়। এখন আবার বেরোচ্ছি, গায়ে একটা উঁচু চাপিয়ে নিয়েছি, কাশ্মীর থেকে আমার ছোটো মাসি মানে এনে দিয়েছিল, ভালো ভালো গিফট এনে দেয় মাসি, তার মধ্যে এটা একটা। আবার অদ্ভুতভাবে এর যেটা পরে রয়েছি এটাও সেকেন্ড টাইম কাশ্মীর গিয়ে, এটা একটা কি টাইপের বলে এটাকে, ওই মানে মানে পশমিনার ওই কি জাতীয় যেন একটা ক্যাটাগরি আর কি, সেটা এনে দিয়েছিল। তো এটা হচ্ছে সেকেন্ড টাইম কাশ্মীর গিয়ে, ফার্স্ট টাইম কাশ্মীর গিয়ে এটা এনে দিয়েছিল। তো যাই হোক না কেন দুদিকে খুব ভালো, অ্যাকচুয়ালি এরকম ছিল লুকসটা। আমি এখন ঠান্ডার জন্য এটা দিয়ে দিলাম, টুপি আছে এরকম, কিন্তু আমার ইচ্ছা করছে না বার করতে, স্টোল দিয়ে চালিয়ে। তো চলো যাওয়া যাক। মেকওভার করেছি, হ্যাঁ এমন একটা ব্যাপার মনে হচ্ছে মেকওভার, কিচ্ছু করিনি প্লেন, আমি কিছু তো করি না, না করি ফেসিয়াল, না করি ব্লিচ, না কিছু না কিনি। সেই বিয়ের সময় মনে হয় দুবার ফেসিয়াল হয়েছিল, ব্যাস হয়ে গেছে, আর জানিও না ফেসিয়াল ফেসিয়াল, আইব্রো, ফোরহেড, আর কখনো কখনো আপার লিপস। এখন আমি আপার লিপসটাও করি আর লোয়ার লিপস তো করিই না, এই হচ্ছে বিষয়। আর ওয়াক্সিং এটা আমার পুরোপুরি নিজের দায়িত্ব, সুতরাং আমি এখানে ওয়াক্সিং করতে আসি না। কি দেখাচ্ছে বলো তো? খুব উঁচু উঁচু হাইকিং টাইপের কিছু কি আছে? অনেকটা ডিপ থাকবে, সরু থাকবে। বসে আছি এখন, দেখি বলছে পিছনে আমার শুয়ে শুয়ে ভরা দোকানে সুপ্রিয় ট্রাই দিচ্ছে। এই যে আমার এখন কিছু কেনার ব্যাপার নাই, দেখা যাক কি কেনাকাটা হয়, সাথে থেকে নিতে পারো। এটা মানে কুকুর টানা করলে দৌড়ানো যাবে না। কি উল্টো পাল্টা কথা। তো জাস্ট বাড়ি ফিরলাম, বাইরে কিছুই খাইনি সেরকম। আজকে ঘরে অনেক কিছু খাওয়া হয়েই ছিল, মানে তোমরা দেখলেই অলরেডি কেক টেক খাওয়া হয়েছে, তাছাড়াও কিছু চিকেন আইটেম টাইটেম ছিল, তো অত কিছু খেতে ইচ্ছা করছিল না। জাস্ট টি জাংশন থেকে চা খেয়েছি, আর কিছুই না। শপিংয়েই টাইম চলে গেছে। আর তার আগে তো আমি সালোতে ছিলাম একটুখানি, খুব সামান্য কাজ, আমার বেশিক্ষণের ব্যাপারও না, 15 মিনিটসের ব্যাপার ছিল। তারপর ওখানে গিয়ে ওখানে মানে কেটে গেল আর কি টাইম। তো তারপর এটা ওটা খুঁজতে খুঁজতে অ্যাকচুয়ালি কেনা হয়েছে, মেনলি সুপ্রিয় জিনিসই কেনা হয়েছে। আমারও একটা আছে অবশ্য। তো এই হচ্ছে শপিং। ও একটা শু আর কি কেনা হয়েছে, মেনলি শু, মানে শু স্নিকার্স। তো তাছাড়া ওর সাথে আর কি শক্স, শক্স নিল, এগুলো ছিল। আর আমারও একটা উপরি পাওনা হয়েছে, সে পরে দেখানো যাবে, পাওয়ার কথা ছিল না বাট পেলাম আর কি, এর জন্য অনেক থ্যাঙ্কস সুপ্রিয়কে। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে বেশ কিছু জিনিস চয়েস ছিল, মানে মানে আমার নেই আর কি, এরকম কিছু একটা দুটো জিনিস আর কি, যেটা কিনা সেই সময় নিলে আমার নিয়ে নেওয়া হয়ে যেত। বাট মানে সুপ্রিয় ভাবনা চিন্তা করতে বা ভাবতে ভাবতে এতটা সময় লাগিয়ে দেয় না, মানে বুঝতে পারে না আর কি, ডিসিশন মেকিংয়ে খুব লেট করে আর কি, বুঝতে পারে না। তো তার ফলে কি হয়, মানে কোনো কিছু কিনতে গিয়েও খুব, তো তার ফলে মানে যেটা সমস্যা হয়ে যায়, যে মানে প্রপার ডিসিশনটা নিতে না পারলে যেটা হয় সেটা হচ্ছে যে নিজের সাইজটা বেরিয়ে যায়, যখন মানে অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলিও এবং বেশ ভালো লাগছিলো, এবং ওটা আমার নেইও, কিন্তু যখন গেলাম আর কালারটা মেনলি সুইটেবল সব কিছুর সাথে, বাট যখন গেলাম তখন আমার সাইজটা অ্যাভেলেবেল না, মিডিয়াম লাগে, সেখানে এক্সট্রা স্মল পড়ে রয়েছে, লার্জও নেই, লার্জও হতো না, বাট লার্জও নেই, স্মলও নেই, কিছুই নেই যে ট্রাই করব। আর অন্য একটা শপে গিয়ে, মানে এটা আমি রিলায়েন্সের কথা বলছি, প্যান্টালুন্সে ঢুকলাম, প্যান্টালুন্সে ঢুকে যে দেখবো টাইমটা পেরিয়ে গেল বলে, তখন যে ঢুকে আর ট্রায়াল দেওয়া বা কিছু করার ব্যাপার ছিল বা দেখার ব্যাপার ছিল সেটা নয়, কারণ ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। এবং তারপরে যখন গেলাম তখন অলরেডি মানে জাস্ট শপ অফ হয়ে গেছে আর কি, তবুও আমি রিকোয়েস্ট করা তো ওইটুকু মানে দেখতে দিল আর কি, কিন্তু পরে ট্রায়াল দেওয়ার মতো আর ব্যাপার ছিল না, তো যার ফলে সেটাও হলো না। তো যাই হোক না কেন, মানে আলটিমেট আমার সেভাবে কিছু না, ওর ওই জিনিসগুলো ওর একটা দরকার ছিল আর কি, ওরটাও খুব মানে দরকার আর কি, ওর জন্যে নেসেসারি থিংস। তো সেইটা কেনার ব্যাপার ছিল, সেটা একটু শ্যুট আর কি, খুব লাগছিল, তা শুয়ের দরকার ছিল, তার জন্য না হলো। তো ওটা দেখিয়ে দেবো কি স্নিকার্স, শক্স এরকম একটা বললাম যে উপরি পাওয়ানো হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। বাট যেটা পছন্দ ছিল সেই জিনিসগুলো কেনা হলো না, কারণ একটা সাইজ বেরিয়ে গেল। আমি যখন দেখছিলাম তখন কিন্তু সাইজ ছিল, বাট আমার সামনে থেকে মানে সুপ্রিয় এটা ওটা কি মানে ভাবনা চিন্তা করতে করতে আমার সামনে যিনি ছিলেন উনি ওটা নিয়ে চলে গেছেন। ওটা মানে একটাই সাইজ কপাল ক্রমে পড়েছিল আর কি, তো যাক সেটা ওনার ভাগ্যে চলে গেল, ট্রায়াল দিলাম আমি, পেলেন উনি, আর এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আর যেটা গিয়ে আমি মানে প্যান্ট লুজ দেখছিলাম, ওটা মন্টে কালার ছিল, ওটা আমি ট্রায়ালই দিতে পারলাম না, বাট ওটা কালারটা তো পছন্দ ছিল। তো যাই হোক, আর কী করা যাবে, কপাল খারাপ হলে এরকমই হয়, নসিব মানে আমার নসিবে যা লেখা আছে তাই তো হবে, তাই না? এনিওয়ে, আর বেশি কিছু বলবো না, বড্ড ক্লান্ত, তো কথা হচ্ছে পরে। আর এই যে ঘরের এই হাল আপাতত এভাবেই পড়ে আছে, এটা হাফ আমি যতটুকু তোমাদের দেখিয়ে গিয়েছিলাম সেই পর্যন্তই হয়ে রয়েছে, এই যে এই পর্যন্ত। এরপরের টুকু আমাকে আবার ভালো করে সাজিয়ে তবে গিয়ে হবে, তার আগে কিছুই হবে না। তো এইটা হচ্ছে মানে আমার আপাতত ঘরের হাল, মানে ঘরের না, আমার মেয়ের ঘরের হাল। তো যাই হোক না কেন, আজকের ব্লগ এই পর্যন্তই, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর যারা এখনো সাবস্ক্রাইব করনি বা করেননি প্লিজ করে নিও, করে নেবেন। আর যারা অলরেডি করেছো বা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবেই পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থেকো, টাটা। একেবারে নতুন এটা আর এটা দুটোও তাই, এগুলো হচ্ছে পড়ানোই হয়নি, আনকোড়া এমন সাইজ সবসময় ছিল। এই আরে কটা ধরে এইভাবে যাবো, যাই হোক এক জায়গা থেকে ঘুরে এসো। মোটামুটি ভেবেছিলাম তোমাদের দেখাবো না, মানে আমি ওই ব্লগটা অ্যাকচুয়ালি এন্ড করে দিয়ে বলেছিলাম যে এই যে পড়ে রয়েছে, তো দেখতেই পাচ্ছ আপাতত তোমরা বোঝানোই দেখতে পাচ্ছ। আর এগুলো যেগুলো দেখছো এটা হচ্ছে, এগুলো আর পড়ানো যাবে না, এগুলো আমার এখন ডাস্টিংয়ের কাজে লাগবে, তার জন্য আমি ন্যাকা তৈরি করতে হবে সেই জন্য রাখা। আর বাদবাকি যেগুলো স্মৃতি হিসাবে রাখার অনেক এরকম নর্মাল জামা থেকে শুরু করে মানে যেসব ব্র্যান্ডেড জামা ছিল দিতেও মায়া লাগে, সব কিছু তো স্মৃতি রাখতে হয়, সেভাবে রেখেছি। এখানে কিছু টুপি সাজিয়েছি, এদিকটায় টুপি সাজানো রয়েছে, এদিকটা প্যান্টগুলো রয়েছে শীতের প্যান্ট আর কি, এখানে কিছু স্লিভলেস জামা রয়েছে, এদিকে হাতা লম্বা কিছু জামা রয়েছে, এদিকে কিছু বাইরে পরার প্যান্ট জামা সেট রয়েছে, শীতের কিছু জিনিস পঞ্চু থেকে শুরু করে অনেক কিছু এই দিকটায় রেখেছি। আর এই নিচে দেখতে পাচ্ছ যেগুলো সেগুলো হচ্ছে এখন নয়, গরমকাল বা অন্য সময়ের জন্য যেসব শর্টস হট প্যান্ট এই ধরনের যে জিনিসগুলো নর্মাল জামা এগুলো কিছু কিছু জিনিস এখানে রয়েছে। আর এটা হচ্ছে আমার স্মৃতির ভান্ডার, মানে ওর যেগুলো আর জীবনে হবে না, আর এগুলোও আবার পড়তে পারবে কিন্তু গরমকাল এলে। এখানে টুপির জায়গা, আর নিচে রেখেছি হচ্ছে ওর সোয়েটারের জায়গাগুলো, মানে লম্বা হাতা যে সোয়েটারগুলো, আর এখানে ওর নেলকাটা ফেলকাটা যেগুলো থাকে সেগুলো। আর এই ওপরের সাইডে যেটা রেখেছি সেটা হচ্ছে ওর পিলো কভার থেকে শুরু করে ওর কিছু শক্স এইসব যে জিনিসপত্র থাকে সেইগুলো। তো টোটালটা মোটামুটি দেখতেই পাচ্ছ সাজানো হয়েছে। আর আমার সামনে যেগুলো রয়েছে সোয়েটারগুলো সুপ্রিয় সোয়েটার, অ্যাকচুয়ালি এগুলো পরানোর জন্য ওর ঠাম্মি ওকে দিয়েছিল যাতে ও পরতে পারে, কিন্তু এর গলা আটকানো বলে বুক খোলা জামা ছাড়া ও কিচ্ছু পরে না, তাই ও খুলে ফেলে। আর এগুলো পরাতেই পারা যাচ্ছে না, আর ছোটও হয়ে গেছে, সেটা হবেও না। তো আমি যাকে দেব তার মেয়ের এটা হবে বলেই আমার মনে হয়। আর ওর আর এখন এগুলো লাগে না, তো সেই ক্ষেত্রে মানে খাবার খেয়ে আটকানোর মতো করে ওরা সেই আর গলার সাইজটাও নেই, আর ওইসব আর পছন্দ করবে না। তো ওকে দিলে নিশ্চয়ই ও এটা ইউজ করতে পারবে, এটা খুব ভালো জিনিস আর কি, আমাদের একসময় খুব কাজে লেগেছে। তো এগুলো প্রায় নতুনই রয়েছে, অলমোস্ট সব জামাই একবার থেকে দুবার পরানো, এটা ওরকম। এখানে অনেক শীতের প্যান্ট রয়েছে, একটা দুটো তিনটে চারটে প্রচুর। আর এটা এগুলো সেট রয়েছে প্যান্ট জামার সাথে সেট, এটা একটা হুডি সেট, এগুলো কিছু নর্মাল টাইমের জামা, এটা একদম নতুন জামা ধোয়া হয়েছিল বলে এরকম হয়ে গেছে। আর একটা শীতের গায়ের টাওয়াল, এটাও নিউ একদম ইউজ করেনি, পুরো নতুন। তো বাদবাকিগুলো তো কিছু পড়েছে আর কি, তো এগুলো সবই দেওয়া হবে। আমি সব স্পেন্সারের বড় একটা প্যাকেটে, এগুলো ওই প্যাকেট ছাড়া ঢুকবে না, মানে একটা তো জিনিস না, ওকে দিয়ে আমাকে বলতে হবে যে তুমি একবার দেখে নাও না কি, আমি সব ভাঁজ করে দিলাম কিন্তু ঢোকা দেখে আমি উল্টো পাল্টা করছি।